চিঠি লেখক মুক্তিযোদ্ধা তৌফিকুল ইসলাম, চিঠি প্রাপক মা। 9 ডিসেম্বর 1971, পাঁচগাছিয়া, ফেনী। শ্রদ্ধেয় মা, বাংলার রক্তরাঙা উদয় আকাশে উদীয়মান সূর্যের তলে বাংলার এহেন অবস্থায় স্বাধীনতা লাভের উৎসস্বরূপ প্রথম স্বাগত জানাই আপনাকে। মা, আমার অন্তরের অন্তর গুহা থেকে বারবার ঢেউ খেলে বাংলার মুক্ত আকাশে, আনন্দে তাল রেখে সবার মুখে মুখে স্বাধীনতার ছোঁয়াচ লাগিয়ে সবাইকে মুগ্ধ করে দিচ্ছে। আর জানাই পরম পূজনীয় শ্রদ্ধেয় বাবাকে, যার কথা মনে পড়ে প্রতি মুহূর্তে। যখন রাইফেলের ট্রিগারের ওপর আমার হাতের চাপ পড়ে, গর্জন করে ওঠে আমার বাংলার দুলাল শেখ মুজিবের সিংহ গর্জন কণ্ঠের ন্যায়। মা, বহু বাধা বিঘ্ন, বহু বুলেটের ফাঁকে বাংলা মায়ের আশীর্বাদে আজ আমরা ফেনীতে উপস্থিত হয়েছি। সেখানে বাংলাদেশের পতাকা পথপথ করে উড়ে আনন্দে তার আদরের সন্তানকে স্বাগত জানাচ্ছে। কেমন করে দিন কাটাচ্ছেন জানি না, হয়তোবা ভয়ে নিরাশায় মলিন বেশে অন্তরের অন্তঃস্থল থেকে ভেসে আসছে এক দীর্ঘ নিঃশ্বাস, যার মধ্যে নিবিষ্ট এক মহা আশীর্বাদ, শুধু আমার জন্য নয়, যত সব আপনার মতো দুঃখিনী মায়ের সন্তানেরা মাতৃভূমির ইজ্জত রক্ষার্থে, লাখো মা বোনের ইজ্জত রক্ষার্থে বুলেটের সামনে নিজেকে আত্মোৎসর্গিত করেছে। মা, চিন্তার কোনো কারণ নেই, আশা করি কয়েকদিনের মধ্যে দেখা পাব। মা, যখন শত্রুর ডিফেন্স পেছনে ফেলে এগিয়ে আসছি, মনে বড় সংকোচ ছিল, জানি না লোকে আমাদের কিভাবে গ্রহণ করবে। কিন্তু কিছু দূর অগ্রসর হওয়ার পর লোকের আনন্দ ফুর্তি দেখে সব ভয় সংকোচ কালিমা মন থেকে নিমিষে মুছে গেল। কেবল তারা পারছে না আমাদের তাদের পেটের মধ্যে ঢুকিয়ে দিতে, এমন আনন্দ উল্লাসে মত্ত তারা। আর কি লিখব, রক্ত সালাম দিয়ে সবার থেকে বিদায় নিচ্ছি। ইতি আপনার তৌফিক।